দু হাজার সালে যে বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ পঞ্চাশ ওভারের যে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার সালে অনুষ্ঠিত হচ্ছে সেই বিশ্বকাপ ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শচীন রমেশ টেন্ডুলেকারকে গ্লোবাল অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করেছে তাহলে কি হলো দু হাজার সালে যে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে সেখানে শচীন রমেশ টেন্ডুলেকারকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে আর কে নিযুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দু সালে দাদা সাহেব ফালকে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বিখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমান এর আগেও কিন্তু তিনি অনেক পুরস্কার পেয়েছেন যেমন উনিশশো সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু এগারো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন হিন্দি চলচ্চিত্রে তিনি কিন্তু কম বেশি প্রায় নব্বইটা সিনেমায় কাজ করেছেন দু সালে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড পেলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী প্যালেস্তাইনের জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করলো আর এই যুদ্ধের বা এই অপারেশনের নাম কি দেওয়া হয়েছে জানো এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন সোর্স গোয়া হচ্ছে ভারতবর্ষের প্রথম স্টেট যেখানে আইবিএফ ট্রিটমেন্ট সরকারি খরচে করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতে করা হবে গোয়ার প্রথম সিএম ছিলেন মিস্টার ডিবি বন্দাতকার এবং গোয়ার বর্তমান সিএম হলে মিস্টার প্রমোদ সাওয়ান্ত তাহলে কি হলো গোয়া হলো ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ সরকারি খরচে আইবিএফ ট্রিটমেন্ট করানো হবে গোয়ার প্রথম সিএম কে ছিলেন মিস্টার ডিবি বি গোয়ার বর্তমান সিএম হলেন মিস্টার প্রমোদ সাওয়ান্ত এবং গোয়ার রাজধানী হচ্ছে পানাজি ভারতবর্ষের বর্ডার রোড অর্গানাইজেশন তার আঠাশতম ডিরেক্টর জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন